ইসলাম সম্পর্কে অপপ্রচার এবং অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে ইসলাম ভীতি বন্ধ ও ইসলামোফোবিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপপ্রচার রোধে করণীয় সম্পর্কে মুসলিম এঙ্গেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে বিভিন্ন কমিউনিটির পেশাজীবী মানুষের উপস্থিতিতে ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। কমিউনিটি প্রতিনিধি কবির মিয়ার পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন আজাদ আলী। সেমিনারে বক্তারা বলেন, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকের মনে এ সম্পর্কে ভীতি কিংবা হিংসাত্মক মনোভাব রয়েছে। তাই শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে অপপ্রচারের জবাব জ্ঞান, বুদ্ধিমত্তা এবং কৌশলের সঙ্গে দিতে হবে।